স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এসএস রোডস্থ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এই বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আর রং বিরঙের পোশাকে সেজে বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য মুজিব সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেত হতে থাকেন। এ সময় মিছিলে আসা নেতাকর্মীদের স্বাগত জানায় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক দানি, পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসাদুদ্দিন পবলু। শোভাযাত্রা শুরুর নির্ধারিত সময়ের আগে দলীয় কার্যালয়ের সামনের সড়ক দলীয় নেতাকর্মী দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল 11:30টায় শুরু হয় শোভাযাত্রা পূর্বক আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, সিনিয়র সহসভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রৌফ মুক্তা, সহসভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। আলোচনা সভা শেষে শুরু হয় বিজয় শোভাযাত্রা। ঘোড়ার গাড়িতে চেপে বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। জাতীয় পতাকা, দলীয় পতাকা ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি নিয়ে মিছিলের অগ্রভাগে থাকে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এই শোভাযাত্রাকে ঘিরে পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। শোভাযাত্রাটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীবৃন্দ ট্রাকে করে গণসঙ্গীত পরিবেশন করেন। শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহমেদ। শাহরিয়ার শাহেদ, এএস টিভি। আমার সিরাজগঞ্জ, এএস টিভি।